হাই এভরিওয়ান, আজ একটু চিকেন অন্যরকমভাবে খেতে ইচ্ছে করছে। চিনে বাদাম দিয়ে চিকেন। আপনি চাইলে চিনে বাদামের সাথে কাঠবাদাম কিংবা কাজু বাদামও ইউজ করতে পারেন, বাট আমরা শুধুমাত্র চিনে বাদাম দিয়েই আজকের চিকেনটা রান্না করেছি। এই ক্রিমি চিনা বাদাম দিয়ে চিকেন রান্নাটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো চলুন দেখে আসি মা কীভাবে চিনে বাদাম দিয়ে চিকেন রান্না করছে। আমরা 2 কেজি ওজনের একটা হোল চিকেনই নিয়েছি। চিকেনের সমস্ত পিসই নিয়েছি, সুন্দর মতো লবণ দিয়ে ধুয়ে আমরা এখন রান্নার প্রসেসটা শুরু করে দিচ্ছি। আমরা এখানে ফোড়নের জন্য ইউজ করেছি গোটা জিরে, তেজপাতা, 3টে ছোট এলাচ, দারচিনি টুকরো 2টো, কালো বড় এলাচ 2টো আর 1টা শুকনো মরিচ। ফোড়ন থেকে খুব সুন্দর স্মেল বের হলে দেন আমরা দিয়ে দিব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু ভাজা হলেই আমরা দিয়ে দিব চিকেনগুলো। আমরা অল্প পেঁয়াজ ভাজা হওয়াতে এই কারণেই দিচ্ছি, কারণ চিকেনটা খুব সুন্দর মতন ভাজা হতে হবে। তো চিকেন আর পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে যাবে। এ পর্যায়ে আমরা একটু লবণ ইউজ করে আমরা চিকেনটাকে হাই হিটে খুব সুন্দর মতন ভেজে দিচ্ছি। চিকেন ভাজা হয়ে গেলে সামান্য একটু আমরা জল দিয়ে আমরা এখন বাটা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1টা চামচ ভর্তি করে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1টা চামচ, মাংসের মশলা 1টা চামচ এবং ভাজা জিরের গুঁড়ো 1টা চামচ। মাংসের মশলাটা আমরা কিভাবে প্রিপেয়ার করেছি সেটা আপনাদেরকে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। কী কী ইনগ্রিডিয়েন্ট ছিল এবং পরিমাণ কতটুকু ছিল সেটাও আমরা দিয়ে দিব। খুব সুন্দর মতন আমরা এটা কষে নিব, প্রায় 5-7 মিনিটের মতন। মশলাগুলো দিয়ে কষানোর পর যখন তেল বের হয়ে আসবে তখন আমরা দিয়ে দিব টক দই। টক দইটা কিন্তু আমরা খুব সুন্দর মতো মিহি করে ফেটিয়ে নিয়েছি। টক দই দেওয়ার পরও আমরা মিডিয়াম আঁচে আরও 5-6 মিনিট আমরা রান্না করব। রান্না করতে করতে যখন আপনার আবারও জলগুলো শুকিয়ে গিয়ে তেল বের হয়ে আসবে সে পর্যায়ে আমরা দিয়ে দিব চিনে বাদাম। চিনে বাদাম বাটা, আমরা চিনে বাদামগুলো হালকা প্রায় 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে আমরা ব্লেন্ড করে নিয়েছি। প্রায় 3 টেবিল চামচ এখানে চিনে বাদাম আছে। আপনি চাইলে চিনে বাদামের সঙ্গে কাঠবাদাম, কাজু বাদাম এগুলোও ব্যবহার করতে পারেন। তো চিনে বাদাম দিয়ে আমরা আরও 4-5 মিনিট রান্না করেছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচের মতন গোলমরিচের গুঁড়ো। আপনাদেরকে খুব কম সময়টা দেখানোর চেষ্টা করেছি। এই যে আসলে বাদাম চিকেন রান্নাটা, এই রান্নাটা কিন্তু সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। প্লেন রাইস, প্লেন পোলাও, লুচি, পরোটা, সাদা রুটি সব কিছুর সাথে। আমাদের রান্না প্রায় শেষের দিকে, প্রায় 5-6 মিনিট রান্না করার পর যখন তেল বের হয়ে এসেছে তখন আমরা দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, ছোটো 1 চা চামচ আর কাঁচামরিচ 5-6টি। এখন এটা খুব সুন্দর মতো নেড়ে চেড়ে আমরা লো আছে প্রায় 3-4 মিনিটের মতন ঢাকনা দিয়ে রান্না করব। আমাদের তো রান্না হয়ে গেছে বাদাম চিকেন, তো দেখেই বুঝতে পারছেন যে খুব ইয়ামি হয়েছে। আসলে এই প্রসেসে রান্না করলে আপনারও খেতে ভীষণ ভালো লাগবে। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। তো তাহলে আপনারাও কিন্তু এভাবে রান্না করে খেয়ে জানান আমাদেরকে কেমন হয়েছে, আর আমাদের এই রান্নার প্রসেসটা আপনার ভালো লেগেছে কিনা সেটাও কিন্তু জানাবেন।
আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন।